হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম ইংলিশ টিপস। আজকের এই ভিডিওতে আলোচনা করব বিগত 15 বছরের যেসব ভয়েস সেন্সগুলো এসেছে গ্রামারের, সেই ভয়েস সেন্সগুলো নিয়ে আলোচনা করব এবং অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে। এইরকম ধরনের ভয়েস সেন্স কিন্তু তোমাদের পরীক্ষা আসবে এবছর, তোমরা অবশ্যই এই ভয়েস সেন্সগুলোর অ্যান্সার দেখে নেবে। আর ভিডিও শুরু করার আগে বলি, অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে। আর ভিডিওটা খুব পরিশ্রম করে বা লেবার দিয়ে করা হয় সেই সব স্টুডেন্টের জন্য যারা আন্ডারস্ট্যান্ডিং পাওয়া আছে, যারা বুঝতে পারে তাদের জন্যে। কিন্তু বাজে স্টুডেন্টের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়নি। তো অবশ্যই তোমরা বাজে কমেন্ট না করে তোমরা অবশ্যই তোমাদের প্রবলেম বা কোনো সমস্যা তোমরা জানাবে এই কমেন্ট বক্সে। আর ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে যে 2005 সাল থেকে 19 সাল পর্যন্ত যেসব ভয়েস সেন্স আছে সেগুলো এই অ্যান্সার এখানে করা আছে। শুরু করা যাক। দে গেভ ইস অফ দ্য পার্টিসিপেন্টস এ হ্যান্ড সাম প্রাইজ। 2005 সালে এসছে, অ্যান্সার হবে এ হ্যান্ড সাম প্রাইজ ওয়াজ গিভেন ইস অফ দ্য পার্টিসিপেন্টস বাই দেম। পরে কোশ্চেন, সাম ওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th century। 2007 সালে এসছে, দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century। এটা অ্যান্সার। তারপরে কোশ্চেন নাম্বার 3, উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। 2008 সালে এসছে, দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। কোশ্চেন 4, আই রিসিভড এ ফোন কল। 2019 সালে এসছে, এটার অ্যান্সার হবে এ ফোন কল ওয়াজ রিসিভড বাই মি। পরে কোশ্চেন 5, শাট দ্য ডোর। অ্যান্সার হবে লেট দ্য ডোর বি শাট। এটা 2010 সালে এসেছিল। তারপরে প্লিজ পোস্ট দ্য লেটার, এটা অ্যান্সার হবে ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার। তারপরে কোশ্চেন, আই অ্যাম রাইটিং এ পোয়েম। 2012 সালে এসেছে, এটা অ্যান্সার হবে এ পোয়েম ইজ বিইং রিটেন বাই মি। পরে কোশ্চেন, দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক। 2013 সালে এসছে, এটা অ্যান্সার হবে অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভেন টু সুরেশ বাই দ্য টিচার। এটা এখানে হচ্ছে নাম্বার কোশ্চেন নাম্বার 10, প্লিজ মেনটেন সাইলেন্স ইন দিস রুম। এটা অ্যান্সার হবে ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন সাইলেন্স ইন দিস রুম। পরে কোশ্চেন 10, ম্যানি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড। 2015 সালে এসছে, এটা অ্যান্সার ফ্লাড হ্যাজ ড্যামেজড ম্যানি বিল্ডিংস। পরে কোশ্চেন, আই নো দ্য ম্যান। এটা 2016 সালে এসছে, দ্য ম্যান ইজ নোন টু মি। পরে কোশ্চেন, ক্যান ইউ ডু দিস এক্সারসাইজ। এটা অ্যান্সার হবে 2014 সালে এসে অ্যান্সার হবে ক্যান দিস এক্সারসাইজ বি ডান বাই ইউ। পরে কোশ্চেন, মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক। 2017 সালে এসছে, এটা অ্যান্সার হবে এ স্টোরি বুক ওয়াজ গিভেন মি বাই মাই ফ্রেন্ড। পরে কোশ্চেন, দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। 2018 সালে এসছে, এটা অ্যান্সার হবে এ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার। পরে কোশ্চেন, হি হ্যাজ ওয়ার্ক আউট দ্য অ্যান্সার্স কেয়ারফুলি। 2019 সালে এসছে, দ্য অ্যান্সার হবে দ্য অ্যান্সার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই হিম। অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।